দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি পঞ্চায়েত সমিতি টাঙ্গন সভাকক্ষে কুশমন্ডি ব্লকের প্রাথমিক শিক্ষকদের নিয়ে আলোচনা সভা করলেন কুশমন্ডি ব্লকের বিডিও অমরজ্যোতি সরকার। এছাড়া উপস্থিত ছিলেন কুশমন্ডি ব্লকের এসআই সাফিয়ার রহমান, রবন দাস সহ কুশমন্ডি ব্লকের আধিকারিকগণ। প্রসঙ্গত উল্লেখ, করোনা লকডাউনের জেরে গত 2 বছর থেকে বন্ধ রয়েছে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান, তাই শিশুদের কথা মাথায় রেখে চালু করা হয়েছে পাড়ায় শিক্ষালয় কর্মসূচি। করোনার বিধিনিষেধ মেনে 5 থেকে 9 বছর বয়সী ছাত্রছাত্রীদের নিয়ে পাড়ায় পাড়ায় পড়াশোনা করানো হবে, এমনটাই জানান কুশমন্ডি ব্লকের বিডিও অমরজ্যোতি সরকার। নতুন একটা স্কিম এসেছে পাড়ায় শিক্ষালয়, সেটার অন্তর্গত যে স্কুলগুলি আমাদের আছে, বিশেষ করে প্রি প্রাইমারি থেকে ক্লাস 5 অবধি, যেখানে যেখানে ক্লাস 5 আছে সেখানে সেখানে ক্লাস 5 অবধি, অন্যান্য জায়গায় প্রি প্রাইমারি থেকে ক্লাস 4 অবধি, সেখানকার পাড়া ভিত্তিক আমরা এটা করছি কর্মসূচিতে, যেরকম আমাদের গাইডলাইন এসছে। এবং সেখানে 2 বা 3টে পাড়া মিলে যে স্কুলগুলো আছে স্কুলগুলোতে, বা এসএসকে হোক বা প্রাইমারি স্কুল হোক, বিশেষ করে 5 থেকে 9 বছরের মধ্যে যে শিশুরা আছে তাদেরকে আমরা চিহ্নিতকরণ করব। এবং পাড়া ভিত্তিক আমরা চিহ্নিতকরণ করার পরে প্রত্যেকটা 2 বা 3টে পাড়া বা একটা পাড়া হতে পারে, সেরকম মিলিয়ে আমরা একটা কমিউনিটি এডুকেশন সেন্টার বানাবো। কমিউনিটি এডুকেশন সেন্টার, সেটা একটা মানে খোলা জায়গাতে হবে এবং উপরে শেড থাকবে এবং টয়লেট ফ্যাসিলিটি কাছাকাছি থাকবে, এরকম একটা জায়গা। সেখানে টিচাররা যাবেন, সেই টিচারগুলো যারা ওই স্কুলের টিচার হবেন তারা যাবেন এবং ছাত্রদের পড়াবেন। এই প্রসঙ্গে কুশমন্ডি ব্লক এসআই সাফিয়ার রহমান জানান, শিক্ষা দপ্তর একটা কমিটি নিয়েছে যেটা হচ্ছে পাড়া শিক্ষালয়, সেই শিক্ষালয়ে এখানে আমাদের একটা মাইক্রো প্ল্যান করতে বলেছে, যেখানে মাস্টারমশাইরা একটা কমিউনিটি বেসড লার্নিং হবে, কমিউনিটি বেসড লার্নিং সেন্টার করা হবে। সেখানে ওই কমিউনিটিতে যত বাচ্চারা আছে সেই বাচ্চারা সেই কমিউনিটিতে গিয়ে ওখানে শিক্ষা গ্রহণ নিতে পারবে। সেক্ষেত্রে আমাদের প্রত্যেক স্কুল ওয়াইজ 3টা করে কমিউনিটি সেন্টার করা হচ্ছে এবং প্রত্যেক কমিউনিটি সেন্টারের আন্ডারে 3-4টা করে পাড়া রয়েছে, হ্যাবিটেশন রয়েছে। ওখানকার যত বাচ্চা ওখানে আছে তারা ওই সেন্টারে যাবেন। একটা ডেট ঠিক করা হচ্ছে, প্রতি সপ্তাহে আমাদের হবে, প্রতি সপ্তাহে একদিন অল্টারনেট ডেটে হবে, প্রত্যেকটা কম্পিটিশনে অল্টারনেট ডেটে করা হবে। সেখানে সমস্ত বাচ্চারা আসবেন, এখানে এসে বাচ্চাদের মাস্টারমশাই সেখানে সবাই যাবেন, গিয়ে সেখানে আমাদেরকে শিক্ষা দেওয়ার ব্যবস্থা করবেন। স্যার, করোনা সম্পূর্ণের জন্য মাস্টারমশাই ডিস্টেন্স মেনটেন করার কথা বলা হয়েছে এবং সব যত গাইডলাইন আছে আমাদের জেলার সেগুলো দেওয়া হয়েছে। তাছাড়া মাস্ক, সমস্ত বাচ্চাকে মাস্ক পরতে হবে সবসময়, হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা করা হচ্ছে, এগুলো করা হচ্ছে। কুশমন্ডি থেকে দিলদার আলীর রিপোর্ট, নিউজ টুডে। হার্ডওয়্যারের জগতে এক সাড়া জাগানো নাম রামলাল এন্টারপ্রাইজ। আপনাদের সব ধরনের অত্যাধুনিক হার্ডওয়্যার সামগ্রীর চাহিদা পূরণে আমরা আরো বিপুল আয়তনে আমাদের নতুন শোরুমের উদ্বোধন করেছি, যেখানে আপনি পেয়ে যাবেন আপনার প্রয়োজনীয় সমস্ত সামগ্রী। এখানে হিন্দওয়্যারের ইটালিয়ান কালেকশনে আপনি পাবেন ওয়ান পিস ক্লোসেটস, ওয়াল মাউন্টেড ক্লোসেটস, ইন্টিগ্রেটেড পেডেস্টাল বেসেন্স, ফুল পেডেস্টাল বেসেন্স, টেবিল টপ বেসেন্স, কাউন্টার টপ, সেলফ রিমিং বেসেন্স ও ইউরেনালস, রয়েছে কাজেরিয়ার নানা মাপের নানা ধরনের টাইলস, পাবেন জনসন কোম্পানির সমস্ত সাইজের ওয়াল এন্ড ফ্লোর টাইলস, জ্যাকোয়ার এবং এসকো কোম্পানির স্যানিটারি এন্ড সিপি ফিটিংস, সুপ্রিমের স্যানিটারি এন্ড ক্যাবিনেট বেসেন্স, সিআরআই কোম্পানির মিনি পাম্প, জেড পাম্প এবং সাবমার্সিবল পাম্প, পাবেন বিভিন্ন প্রকারের ওয়াল প্যানেলস, বাথরুম ক্যাবিনেট, লিভিনটো, ওশ্যাম, সিমোলেক্স, ওরিয়েন্ট বেলের ওয়াল এন্ড ফ্লোর টাইলস ও রং বেরঙের রকমারি বেসিনস। আপনার প্রয়োজনের সমস্ত রকম হার্ডওয়্যার সামগ্রীর খুচরো ও পাইকারি চাহিদা পূরণে আজই চলে আসুন রামলাল এন্টারপ্রাইজ, মিলনী ক্লাবের বিপরীতে ও নতুন শোরুম কাদিঘাট কালীতলা আইটিআই কলেজের পাশে, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর।